পাঁচটা কোরআন শরীফ দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহু খাইরাল জাজা, জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ। টাকা পয়সা নেওয়ার জন্য এখানে একটা ব্যাগ লাগবে। হ্যাঁ, এটা ভুটন হাজরা, আমাদের পাড়ারই হাজরা। আচ্ছা, ভুটন হাজরা, হ্যাঁ এটা হয় প্রতি বছরই, এটা থাকবেই। যাই হোক, তো হাজরা ভুটন হাজরা ইনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বগো খোদ দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিদের দান ল গ্রহণ করিয়া আল্লাহ আমিন। মাহিয়া সুলতানার দাদুর জন্য মামুনুর রহমান ইনি দিয়েছেন 500 টাকা। বগো খোদ দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিদের দান ল গ্রহণ করিয়া। আরো এক কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল দাদার নামে, মনে হয় দাদা তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান, মেয়ে মনে মমতার নাতি আছে দুনিয়াতে, 500 টাকা দিল দাদার জন্যতে, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। তরজুমা বিবি বেলডাঙ্গা থেকে, হ্যাঁ মাশাআল্লাহ, তরজুমা বিবি বেলডাঙ্গা থেকে নগদ 5000 টাকা। এ সাব্বাস ও সাব্বাস দেখো তরজুমা ও বিবি, জান্নাতে দিও গো তুমি জান্নাতের চাবি, তার জমা নামেতে দেখো এই পর্দার আড়াল হতে গেল, নগদেতে 5000 টাকা দিল তোমার রাখেতে, মাদ্রাসার জন্য দেখো করে গেল দানা, কবুল করিয়া নিও তুমি দয়াবানা, এই মত একে একে দোয়া দিব কত, এনে কির খাতায় নেকি লেখো তুমি মন মত, ও রব্বানা তাকাব্বাল মিন্না, ও রব্বানা তাকাব্বাল দোয়ানা আমিন সুমা আমিন। এই দেখেন বলতে বলতে চলে এলো, বেনামিতে নাম বলেনি, একটা নাকের নাক ছবি, হ্যাঁ সোনার, এবং তার সঙ্গে আবার 1200 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্বামীর জন্য মারহাবা নারাই তুমি, এ বেনামিতে এখানে তে নাম না বলিয়া, এটা সাবধানে ছোট্ট জিনিস, এ বেনামিতে এখানে তে নাম না বলিয়া, সোনার ফোন ফোনে দিল মাদ্রাসা লাগিয়া, সঙ্গেতে দেখো 1200 টাকা দিল দানা, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা, স্বামীর জুনেতে দেখো দান করে গেল, স্বামীকে কবরে তার রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল, এ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তা সামিলালে আমিন সুম্মা আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে তোমরা বেঈমানি কেমন করে করো, মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সম্পাদক সাহেব, হ্যাঁ ইনি দিলেন 10000, হ্যাঁ 10000 টাকা। মারহাবা মারহাবা, জাজাকুমুল্লাহ খাইরাল জাজা, জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ছোট্ট করে একটা দোয়া দি, রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবান্নার। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আমাদের সম্পাদক মহাশয়, ইনি 10000 টাকা দান করেছেন, আল্লাহ গো এ দানের দান তুমি সাদরে গ্রহণ করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আরে একবার দিলে দুবার হয় না দেওয়া, আমি দেবো কত কেন লাফালাফি, 10 দিয়েছে আবার 10 দিবে, আবার দোয়া দিব, আর একবার 10 দিবে, 3 বার দোয়া দিব, একবার মনে করছে একবার দিলে বোধ হয় শেষ হয়ে গেল, আর দিবে আবার 10 দিবে, আবার 10 দিবে, আপনি দেন না 3-4 বার দেন, আমি 3-4 বার দোয়া করব, আপনি দিতে পারলে আমার দোয়া করতে গিয়ে হাত তুলবেন, দোয়া তো জানেই ভুলে চলে যাবো। আসেন বলেন, সেক্রেটারি সাহেবের দানটা কম হয়ে গেছে সত্যিই, হ্যাঁ অন্তত 20000 টাকা হওয়ার দরকার, আপনি আবার আসেন, হ্যাঁ দ্বিতীয়বার আপনার জন্য দোয়ায়ে খায়ের হবে এটা কি, হ্যাঁ ফুজু শেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নগদ দিয়েছেন 1000 টাকা, টোটাল দিয়েছেন 5000 টাকা। ওগো খোদা দয়াময়,
হৃদয়া প্রকাশিয়া গান ভাইজানে রদান লগ্ন ঘন করিয়া ফুজুয়ান মেতে দেখুয়া খানেতে ছিল তোরি রাইকে 5000 টাকা দান দিল সব্বাস সব্বাস যোগ সব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতে ছিঞামি আই আল্লাহ পাক বারি করি মোর বানাগা মাফ করে দিন তুমি ছোট বড় গোনা আল্লাহ আমিন। আমার মা বাবা আপনার নাম কামাল উদ্দিন ভাই আমার, হ্যাঁ মাতা পিতার জন্য 5000 টাকা বলছে, আমার মা বাপ দুটোই চলে গেছে, যাবে আপনিও চলে যাবেন আমিও চলে যাব, তাই ভাই যান, হ্যাঁ ওনার আব্বা মায়ের জন্য 5000 টাকা, বাপজির নামে মায়ের নামে 1000, মায়ের নামে 1000 আর বাপজির নামে 1000 2000, আমার নামে আর আমার দুদিন নামে 1000, আপনার নামে 1000 আর মেয়ের নামে 1000, স্ত্রীর নামে 4000 হলো আর 1000, আর এক হাজার করে কোন চারটে হাতে বান দিল আর একটা লাগে হয়ে আসবেন না, দু মাস পর দিবেন তিন মাস পর দিবেন বলে দিচ্ছি, নূর ইসলাম দারুন নাম, নূর ইসলাম মানে ইসলামের আলো, সাবাস সাবাস, ইনি দিলেন 5000 টাকা, নামগুলো তো আগেই ঘোষণা হলো কার কার জন্য 1000 2000 1000 2000, কাউকে ছাড়েনি, আল্লাহ আকবার, সবারই জন্য মাতা পিতা স্ত্রী মেয়ে এবং নিজের জন্য আল্লাহ আকবার, হ্যাঁ 5000 টাকা গ্রহণ করিয়া নিবেদন কবি মোর জুনবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মোলার আল্লাহ হেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এ রব্বুল আলামিন আমার ভাই জান নূরে ইসলাম উনি 5000 টাকা দান করেছেন আল্লাহ নিজের জন্য স্ত্রীর জন্য মেয়ের জন্য এবং মাতা পিতার জন্য, মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাকে স্মরণ করে আব্বা জানকে স্মরণ করে আল্লাহ তোমার দরবারে 5000 টাকা দান করেছে, আল্লাহ তাদের কবরের আজাব তুমি মাফ করে দাও, ও গো খোদা দোজা মজি দোজা প্রকাশিয়া এ দানি রদান লিলাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মো রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। হ্যাঁ ইসরাফিল ভাই মাঠপাড়া থেকে দিয়েছেন 1000 টাকা, বলেন ভাই একটা মোটা দান বলেন আল্লাহ রাস্তাতে 20000 টাকা, আমি একটু আপনার জন্য খাস করে দোয়া দিই, মুসাফির হালাতে বহু দূর দূর ঘুরছি ভাই, কালকে জালসা আছে আমার ফরাক্কা, মুজিবুর মুজিবুর শেখ, ইনি একটা গোটা গরু জলসার জন্য, এখানে দু তিনটে চারটে করে গরু হয়, মানে জলসার পারপাসে যে গরুগুলো আপনাদের মেহমান নামাজের জন্য দরকার হয় জবাই হয় সেগুলো সব দান থেকেই হয়ে যায়, তোমার ভাইজান মুজিবুর শেখ ইনি একটা গরু মাদ্রাসার জন্য আপনাদের জন্য দান করেছেন, ইনশাল্লাহ দোয়ায় খের করবো, আরও দুটো গরু লাগবে, হ্যাঁ তিনটা চারটে করে গরু প্রতি বছরই হয়, এবছর একটা হলো ইনশাল্লাহ আরও দুইজন তৈরি হন, একটা একটা করে গরু, হ্যাঁ বেশি দাম মুজিবুর নামে দেখো এখানে ছিল এক গরু দান করে দিল প্রকাশিয়া ভাইজানের দান গ্রহণ করিয়া আর দুবা করিয়া আমি করি গমিনতি ব্যবসা বাণিজ্যে তার দিয় গণতি খেতে খামারে তুমি উন্নতি দানিও গ বালা মসে বত হতে বাঁচাইয়া নিও আই আল্লাহ পাক বাড়ি করি মোর বানা মাফ করে দিও তুমি ছোট বড় গুনা রব্বানা তকবাল
মৃত্যু মায়ের নামে আব্বা বেঁচে আছে মনে হয়, মাশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া দিব। মারহাবা নারাই তাকবীর, ছোট রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা মৃত্যু এবং জীবিত আব্বার জন্য তিনি 10,000 টাকা দান করেছেন, আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দোয়া আনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। মির্জামান মন্ডল কাঁঠালতলা, ফের কাঁঠালতলা সমাজ থেকে মির্জামান মন্ডল, তিনি দিলেন 5,000 টাকা। অসুস্থ আছে, একটু দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم يا رب। কে পরওয়ার দিগার আলাম, তোমার যোগ্য বান্দা মীর জামাল নগদ 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তিনি অসুস্থ আছেন, দুয়ার জন্য আবদার জানিয়েছে। আল্লাহ বাজিবিল বাসা রব্বান নাস ইসফান তা সাফি লা শিফা ইল্লা শিফা ও কা শিফান লা ইউগাদির সাকামান লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। সভাপতি 30,000 টাকা। আচ্ছা, আমাদের ওর ভাই দাঁড়ান বলে দিই, ওর ভাই সানাউল্লাহ 10,000 টাকা, ওর বুনু মিকাইল 10,000 টাকা। আচ্ছা, সভাপতি সাহেবের নাম? হ্যাঁ, সাদরে মোহসেন আলী। হ্যাঁ, আলহাজ, হ্যাঁ আলহাজ মোহসেন আলী সাহেব আমাদের সভাপতি মহাশয়, আজকের এই জালসার সভাপতি, উনি দিলেন 30,000 টাকা। উনার ভাই সানাউল্লাহ মণ্ডল, উনি দিলেন 10,000 টাকা, 40,000 হলো। আর মিকাইল উনারই ভাই না, উনিও দিলেন 10,000 টাকা। এই বাড়ি থেকে ভাইয়েরা মিলে মিলে 50,000 টাকা হলো। হ্যাঁ, ভগ্নিপতি মারহাবা মারহাবা, একটু হাত তোলেন। আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রব। হে পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আমাদের সভাপতি মশাই, আল্লাহ কত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা, আল্লাহ ইজ্জত রক্ষা করেছে, সম্মান রক্ষা করেছে, তিনি 30,000 টাকা তোমার দরবারে হাজির কইরা দিয়েছে। উনারই ভাই দিলেন 10,000 টাকা, উনারই আরেকজন মা ভগ্নিপতি, তিনিও দিলেন 10,000 টাকা। এই রব্বুল আলামিন, এ 50,000 টাকা তুমি গ্রহণ করে নাও। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া, এ দানিদের দান লাভ গ্রহণ করিয়া, হে করিম তো নাম রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, পাপের পর্বত মোরা লইয়া মাথায় সবি নয় সখাতরে ডাকি হে তোমায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর্ণ মদির পরে, মদির মত পাপি নাই ত্রিভুবন মাঝারে, ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা, নিবারণ কে করিবে মদির মন ব্যথা, যদি আমাদের পাপ মগন অসীম, তবু বিন্দু তবু দয়া আছে হে করিম, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরারা, নৈরাস হবে না কে রহমতি আমারা, তাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা প্রতি ভরসা রাখিয়া, পাপ ক্ষমা চাহিতেছি দুকর জড়িয়া, মরিয়া গিয়াছে যত জাতি গানা, তা সবার গুণা খাতা কর গোমার জুনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। পূর্বপাড়া থেকে নূর জামান, ইনি দিলেন 5,000 টাকা। পিতা মাতার নামে ইনশাল্লাহ দোয়া দিচ্ছি। আর বলে দেন সাত টাট করে, মাঠপাড়া থেকে আখেরুদ্দিন ভাই, ইনি দিলেন 1,000 টাকা। ফিরোজ মোল্লা, মোল্লা সমাজ থেকে 5,000 টাকা। মোল্লা সমাজ থেকে ফিরোজ মোল্লা, ইনি দিলেন 5,000 টাকা। সাবির মানজার কাঁঠালতলা থেকে 3,000 টাকা। বাপি শেখ মোল্লাপাড়া থেকে 2,500 টাকা।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। মনিরুল ইসলাম মোল্লাপাড়া থেকে 2000 টাকা। সামিরুল ইসলাম পাহাড় পাড়া থেকে 5000 টাকা। জাহাঙ্গীর শেখ কাঁঠালতলা থেকে 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। হ্যাঁ, এত দোয়া করেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলা, তোমার যোগ্য বান্দা নূর জামান সঙ্গে সঙ্গে আরো 5 জন। আল্লাহ, কেউ 2000, কেউ 2500, কেউ 3000, কেউ 5000। আল্লাহ, তোমার ঘরের জন্য, আল্লাহ তোমার মাদ্রাসার জন্য, দিনের বল বলার জন্য, ইসলামের খাতিরে গা আল্লাহ মাদ্রাসা চালানোর জন্য দান পাঠিয়েছে। আল্লাহ, এ দানের দান তুমি সাদরে গ্রহণ করে নাও। আমার ভাই জান নূরুজ্জামান আব্বা মা জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ, তুমি তাদের সুখে শান্তিতে রেখো। আল্লাহ, তুমি তাদের ভাগ্যে আল্লাহ স্বর্গ লিখিয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 500 টাকা আজগারুল। হ্যাঁ, আজগারুল 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আব্দুল ওয়াহিদ, ইনি দিলেন 5000 টাকা আব্বা এবং নিজের মায়ের জন্য এবং নিজের জন্য। আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াহিদ নাম এখানেতে ছিল গা, ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। 5000 টাকা দেখো করে গেল দান, কবুল করি জানি তুমি দয়াবান। হে মাতা ও পিতার জন্য দান করে গেল গা, নিজের জন্যতে দেখো দান দিয়ে গেল। ও গো খোদ দয়াময়ী করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনের ভুল। হে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বাবু আর ভোলা, বাবু আর ভোলা দুহাজার পাঠান, দুইজন মিলে 2000 টাকা। 2000 টাকা আর একটা বেনামে, একটা নাকে বেনামে, একটা বালা বালা, হ্যাঁ হাতের বালা, আর 100 টাকা নগদ। মারহাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গো খোদ দঞ্জা মাজি দঞ্জা প্রকাশি জাগা, এ দানি দে দান লো গ্রহণ করিয়া। আলামত নামে দেখো এখানে তে ছিল, তোর রাগে 500 টাকা দান দিল। ও গো খোদ দঞ্জা মাজি ভাই জানের দান সাধনে গ্রহণ কর তুমি দয়াবান। আমার জামাই দিয়েছে 20000, জামাইয়ের ভাই মুস্তাফিজ জামা 20000 দিয়েছে। ও অসুস্থ, হার্টের অফ কার্ডের ওপেন সার্জারি এলো, অসুস্থ মানে খুবই অসুস্থ, উনি দিয়েছে 20000। 20000 40000 মাশাআল্লাহ। নারাই তাকবীর। শুনলেন, 20-20-40000। উনি জামাই বাবু একটু অসুস্থ আছেন না? হিলালুদ্দিন আমার জামাই, উনি ঠিক আছে। উনি ঠিক, হিলালুদ্দিনটা, হিলালুদ্দিন দেব 20000। আর ছোট ভাইটা, সে অসুস্থ, সে অসুস্থ, ওনার নাম 20000 টাকা দিয়েছে, সেও 20000 টাকা। ওনার নাম কি? ওনার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, মাশাআল্লাহ। দুই তাহলে 20-20-40 হলো। মুস্তাফিজুর রহমান একটু অসুস্থ, ভাই একটু হাত তুলে দোয়া দেন। যখন বলছেন আমি যদি এত টাকা দিতে পারি, আমরা একটু কষ্ট করে দোয়াটা দিতে পারবো না? নিশ্চয় বলবো, আল্লাহুম্মা ইন্না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলা, তোমার যোগ্য বান্দা উনি দিয়েছেন 20000 টাকা। ভাইজান মুস্তাফিজুর রহমান, উনিও দিয়েছেন 20000 টাকা। এই রব্বুল আলামিন, শুনলাম তোমার বান্দা অসুস্থ হয়ে আল্লাহ গা, রোগ বলাই যা কিছু হয় তোমার তরফ থেকে হয়। আল্লাহ তুমি অসুখ দাও, আবার তুমি অসুখ ভালো করো। আল্লাহ তুমি রোগ দাও, আবার তুমি রোগ মুক্ত করো। আল্লাহ মাজিবিল বাসার রব্বানাস ইসফান তাশাফি লা শিফা ইল্লা শিফাও কা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাগুরুন ইনশা আল্লাহ। ও রব্বানা
আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন। লালটু শেখ মোল্লাপাড়া থেকে 3000 মোল্টু মোল্লাপাড়া থেকে লালটু ইনি দিলেন 3000 টাকা আর বেনামে কাঁঠালতলা থেকে 3000 টাকা দিয়েছে সমস্ত বেনামে কাঁঠালতলা থেকে 3000 টাকা সমস্ত মুসলিম উম্মাহর জন্য দিয়েছে সমস্ত মুসলমানের আর কি দরকার আপনি শুনে নেন 100 টাকা সমস্ত মুসলমান উম্মতের জন্য দান করেছে যাক আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমানের হিতাকাঙ্ক্ষী আলী আকবর সুরুলিয়া থেকে 1000 সুরুলিয়া থেকে আলী আকবর 1000 টাকা আমাদের মালসা 4% লতিফুর রহমান সাহেব 10000 টাকা ওয়াদা করছে আচ্ছা স্ত্রী ও মা বাবার নামে আমাদের লতিফুর রহমান সাহেব নিজে বসে আছেন প্রতি বছরই উনি দান দেন হ্যাঁ তো উনাকে আমি ভাই বলি ভাবি জানে ওখানে আমি খাবারও খাই তো উনি ইন্তেকাল করেছেন উনি দিচ্ছেন 10000 টাকা সেই সঙ্গে বাপ মায়ের নামে বাড়ি হ্যাঁ বাপ মা এবং বাড়ির সকলের জন্য একটু দোয়ার আবদার জানিয়েছে ইনশাল্লাহ দোয়া দিচ্ছি শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা হ্যাঁ আর এবং শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা দে মোট 12000 টাকা ওগো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া ভজনের রদান ল গ্রহণ করিয়া লতিফুর রহমান দেখো এখানে তে ছিল তোর রাগে 12000 টাকা দান দিল ওগো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এ দানি রদান ল গ্রহণ করিয়া এ নিবেদন শ্বশুর শাশুড়ির জন্য 10000 টাকা তিনার ওয়াল ফ্যামিলির জন্য খাস করে তোনার স্ত্রী রব্বুল আলামিন সকল দানে দান তুমি সাদরে কবুল করে নাও এ যে নিয়াতে এখানে করে গেল দান কবুল করিয়া নিও তুমি দয়াবানা আর দোয়া করি আমি ভাই জান কারণ দিও গো তাহারে তুমি সুখের জীবন ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট মগর হয় সে বিপদ হতে খোদা বাঁচা বড় দায় সে বিপদ হতে ভাই জনকে বাঁচাইয়া নিও এই দোয়া করি মোরা কবুল করিও রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দোয়ানা আমিন সুম্মা আমিন। আর একটা দান বলেন 20000 টাকা মেগা হাজরা ছেলে ত্রিভঙ্গ হাজরা 2000 টাকা হ্যাঁ মেগা হাজরা ছেলে ত্রিভঙ্গ হাজরা হ্যাঁ উনি দিলেন 200 টাকা এটা হাজরা একটা গোষ্ঠী হ্যাঁ এটা মস্তুম শেখ বাপ মায়ের মস্তুম শেখ বাপ মা এবং দাদু দাদির জন্য 500 টাকা জাজাকুমুল্লাহ খাইরাল জাজা জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ ওগো খোদা শেখ মাঝপাড়া 10 বস্তা সিমেন্ট মাঝপাড়া থেকে আকবর শেখ ইনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খাইরাল জাজা জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ আকবর আলী নামে দেখো এখানেতে ছিল তোর রাগে 10 ব্যাগ সিমেন্ট দানিল মাঝপাড়া গুতে দেখো জলসাতে যাসিয়া 10 ব্যাগ সিমেন্ট দিল হাসিয়া হাসিয়া ও গো খোদা দয়া মহি দয়ার ভণ্ডার দয়া করিবেন আপে করিম গফর করিম গফর নাম সবচেয়ে দাতা মিটাই দিন জীবনের গুণা খাতা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। বলুন ভাইছেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আল্লাহ বলেন বান্দা তোমরা কেমন করে আমার কুফরি করো আমার সঙ্গে বেঈমানি করো না শুকরা করো তোমরা তো মৃত ছিলে আমি তোমাদের জীবিত করলাম আবার তোমাদের জীবিত থেকে মৃত বানালাম আবার তোমরা জীবিত হয়ে আমার দরবারে তোমরা হাজির হইবে বান্দা তোমাদের কত জিনিস আমি দান করিলাম আমি তোমাদের কত নিয়ামত আমি দান করিলাম আমি তোমার জন্য আমি 2 চক্ষু দান করিলাম 2 কান দিলাম শোনার জন্য আমি
তোমার জবান দিলাম বলার জন্য, দুটো হাত দিলাম কাম করার জন্য, দুটো পা দিলাম চলার জন্য, তোমাকে ব্রেন দিলাম বোঝার জন্য, আরো দুনিয়াতে তোমার রুজি রোজগারের জন্য বহু নিয়ামত আমি দান করিলাম, আমি সন্তান সন্ততি তোমারে দান করিলাম, আমি টাকা পয়সা ধন দৌলত তোমারে দিলাম। তুমি তো জানো আমি হলাম ইজ্জতের মালিক, আমি হলাম সম্মানের মালিক, ধন সম্পদের মালিক, মাল মাত্তা মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এত জিনিস তোমাকে দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরেও তোমরা আমার সঙ্গে কুফুরি কেমন করে করো, আমার সঙ্গে না শুকরা তোমরা কেমন করে করো? বলে দেন, বাচ্চা মেয়ে মারা গেছে, 500 টাকা দিয়েছে দোয়া। হ্যাঁ মালা, ওনার একটা বাচ্চা মেয়ে মারা গেছে, উনি দিয়েছেন 500 টাকা, বলে দেন না ষাট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার বাইছেন আপনার আগে আগে চলেছেন, ডান সাইড দিয়েছেন, বাম সাইড দিয়েছেন, মাশাআল্লাহ অনেক লোক হয়ে গেছে। আপনারা সকালে আসবেন, মুক্ত হস্তে মাদ্রাসার জন্য দান দিবেন, এগুলাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স। সাইদুল ইসলাম ফারাজি, সাইদুল ইসলাম ফারাজি 2-5 হাজার টাকা, 5 হাজার টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তাজিম শেখ মারা গেছে, ওর নামে তাজিম শেখ মারা গেছে, ওনার নামে 9 হাজার টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আনিসুর রহমান পাহাড়পাড়া থেকে, পাহাড়পাড়া থেকে আনিসুর রহমান, 5 হাজার টাকা দিয়েছে, 3 হাজার টাকা ওয়াদা দেওয়া, 5 হাজার টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া গান, আনিসুর দান লম গ্রহণ করিয়া, 5 হাজার টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিয়ে তুমি দয়া বানা, নগদে তো 2 হাজার টাকা দান দিল, 3 হাজার টাকা তিনি বাকি রেখে দিল। ওগো খোদা দয়া মাই করিও কবুল গা, মাফ করে দিও তার জীবনের ভুল, আল্লাহুম্মা আমিন। মুস্তুজান দাদুর নামে, মুস্তুজান দাদুর নামে, দাদুর নামে তোমাকে দেখান কই? এইটা হ্যাঁ নুসরত জাহান, ইনি দিলেন 600 টাকা। এই লিস্ট হয়ে গেছে কোটায় পড়া কি? এই লিস্টটা হয়নি, কিন্তু এটা এটা দিন, এটা পড়ে দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তোমার নাম বলো। তাহলে একটা লিস্ট আসলো, ছোট বড় দানের ভিতরে আছে, আমরা সবই বলে দেব। এখান করে আছে মুসারফ মণ্ডল, ইনি দিলেন 3 হাজার টাকা, সালেহা বেগম ইনি দিলেন 500 টাকা, আব্দুর রহমান ইনি দিলেন 200 টাকা, মুনিরুল ইসলাম 100 টাকা, সাহাবুল হক 200 টাকা, সঞ্জয় ইনি দিয়েছেন 1 হাজার টাকা, ওয়াসিমা ইনি দিয়েছেন 1 হাজার টাকা, ফারজানা তামান্না 1 হাজার টাকা। ওগো খোদ দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, এদা নিদের দানিলাম গ্রহণ করিয়া, আরো দোয়া করিয়া আমি বলি বারে বারা, হাজা তো দাদা যে কর তুমি সব কারা, সাদুরুল নামে দেখো যেখানেতে ছিল, তোর নাকি 1.5 হাজার টাকা দান দিল। ওগো খোদ দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, এদা নিদের দানিলাম গ্রহণ করিয়া, শুনিলাম পিতা তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকানা, এ মজা মমতার বেটা যাচ্ছে দুনিয়াতে, 1.5 হাজার টাকা দিল মাদ্রাসার জন্যতে। ওগো খোদ দয়া মাই ই দয়া প্রকাশিয়া গা, এদা নিরোধন লম গ্রহণ করিয়া, স্বপন কুমার নাম এখানে আসিয়া, 1.5 হাজার টাকা দিল মাদ্রাসা লাগিয়া, সাগির নামেতে দেখো কোথায় আছিল, তোর রাখি 200 টাকা দান দিল, সাকিল নামেতে দেখো দৌড়া দৌড়িয়েছে, 100 টাকা দেখো দিল হেসে হেসে, ইব্রাহিম নামে দেখো 50 টাকা দান, এনামুদ্দিন 500 টাকা দিয়ে চলে যান, নুসরত জাহান দেখো এ ছাত্রী আছিল, 600 টাকা এখানেতে যে দানিল, মরিয়ম নামে দেখো 20 টাকা দান, বেনামিতে 20 টাকা দিয়ে চলে যান, এই মতে একে একে কত দান এলো, আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পর কাল, হে রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আচ্ছা 10 হাজার টাকা এসছে রহমতুল্লাহ শেখ বলে একটা ছেলে, ওর বাপ মা মারা গেছে, তো ওর আব্বা মায়েরই টাকা দরকার। রহমতুল্লাহ শেখ, ওনার আব্বা মা মারা গেছে, টাকা কিন্তু ওর আব্বা মায়েরই, মা বাপের জন্য 10 হাজার টাকা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর,
মুমতাজ বিবি মাতা পিতার জন্য 500 টাকা। ওগো খোদ দয়া মহি দয়া প্রকাশিয়া এদা নিদান লাভ গ্রহণ করিয়া রব্বানা জালামনান ফোসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রুবি আফরোজ ইনি দিলেন 2,500 টাকা মূল্য বাড়ি। ওগো খোদ দয়া মহি দয়া প্রকাশিয়া এদা নিদান লাভ গ্রহণ করিয়া ফের 2,500 টাকা দিল শ্বশুর শাশুড়ির নামে তে কবুল করিয়ে নিও তোমার রহমতে। ও গো খোদ দয়া মহি দয়া রো ভণ্ডার দয়া করিবেন নাপে করি মগফার সাদরুল নামে দেখো এখানে তে ছিল তোরে রাগে 2,500 টাকা দান দিল মত রজুনে তে দেখো করে গেল দান কবুল করিয়ে নিও তুমি দয়া বানা শুনিলাম মাতা তার নাই বর্তমান অন্ধকার কবরে তে বেঁধেছে মকান প্রশস্ত করিয়ে দিও তার মাতারি কবর যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর সলেখা সুলেখা খাতুন দেখো কোথা জমা ছিল তোর রায় 500 টাকা দান দিল ওই দিরে জানামে দেখো 100 টাকা দান কাসেম মন্ডল 200 টাকা দিয়ে জানা কাসেম মন্ডল 500 টাকা দিয়ে জানা এ সাকিল নামেতে দেখো এখানে যাসি জাগা 85 টাকা দিল এ লাগি ভাবিয়া ও গো খোদ দয়া মজি দয়া প্রকাশিয়া এদা নিদ্রদান লাউ গ্রহণ করিয়া বেনামিতে অজ্ঞাতে এই 100 টাকা দিল উফোন বেওয়া 30 টাকা দিনে চলে গেল ফের বেনামিতে দেখো ওই এখানে আসি জাগা 150 টাকা দিল এ লাইহি ভাবিয়া এ জান্নাত আলী নামে দেখো এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসা লাগিয়া সাব্বাসো সাব্বাস যোগ সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি আল্লাহুমা আমিন। সাহিম রহিম হ্যাঁ রহিম আর সাহিনা আর সাহিনা ইয়াসমিন সার কাছে বাড়ি এরা মিলে 1,500 টাকা তিনজনা দিয়ে তিনজনাই দিল 1,500 টাকা এরা সারগাছি বাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা একটু দোয়া দেন আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এ আল্লাহ কেউ 100 টাকা কেউ 500 টাকা কেউ 200 টাকা কেউ 2,500 টাকা একজন দিল 2,500 টাকা একজন দিয়েছে 5,000 টাকা আমার ভাই জানা উনি দিয়ে গেছেন 10,000 টাকা। ও গো খোদ দয়া মহি দয়া প্রকাশিয়া এটা নিদ্রদান লাভ গ্রহণ করিয়া কেননা তোমার নাম রহিম রহমান কেননা তোমার নাম রহিম রহমান তোমারই নামের গুণ দিয় পরিত্রাণ এ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম নাহার বানু মৃত 3টি কুরআন দিয়েছে। আচ্ছা নাহার বানু মারা গেছে ওনার নামে 3টা কুরআন শরীফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। তাহলে আপনাদের সামনে একটি আয়াত পড়েছিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভাইরা আমার তরজমাটা থাক পরে করছি গেল দুনিয়াতে এসেছি আমরা যাওয়ার জন্য দুনিয়াতে কেউ থাকবে না চিরজীবন সবাইকে আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে। এই মাহফিলে যত মানুষ আমি দেখতে পাচ্ছি মোটামুটি 60 বছর পরে একটাও থাকবে না হয়তো গুনে চুনে আঙুলের লেগা দু একটা হয়তো থাকতে পারে 60 বছর পর এই মাহফিলে যত লোক আছি একটাও থাকবে না ইসলাম দরদি ভাইয়ের আমার। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি আবার চলে আসতে হবে আমার কাছে চলে আসবে তোমরা এটা কখনোই ভাবিও না তোমাদেরকে আমি এমনিই তৈরি করেছি এমনিই যাবে আবার এমনিই চলে আসবে এমনিই ছেড়ে দেওয়া হবে এটা কখনোই তোমরা ভাবিও না এটা কখনোই তোমরা ভাবিও না। আফা হাসিবি তোমার নাম তোমরা এটা কখনো ভাবিও না তোমাদেরকে বেকার তৈরি করা হয়েছে আমার নিকটে তোমাদের ফিরে আসিতে হইবে না এটা কখনোই তোমরা ভেবো না তোমাদেরকে আমার
নিকট থেকে পাঠানো হইয়া যায়, আবার তোমরা আমার নিকটে চলে আসবে। সারা জীবনের হিসাব নিকাশ আমার দরবারে দিতে হবে এবং তোমাদের ইন্টারভিউ, এই ইন্টারভিউতে পাস করলে তোমাদের জন্য জান্নাত হবে, আর ইন্টারভিউতে ফেল হইয়া গেলে তোমাদের জন্য কঠিন শাস্তি সেই জাহান্নামের ভিতরে। মহিবুল শেখ নগদ 5000 ওয়াদা পাস। মহিবুল শেখ 10000 টাকা। আনসার মোড়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আনসার মোড় থেকে মহিবুল ইসলাম 10000 টাকা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর বলেন, আচ্ছা আবু শেখ ইনি দিচ্ছেন 5000 টাকা, আর হ্যাঁ হ্যাঁ যে সকল মুসলমানেরা মারা গেছে সকলের জন্য উনি দিয়েছেন 2500 টাকা, টোটাল হলো 7500 টাকা। اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم পরবর্তীকার আল্লাহ ভাইজান নিজের জন্য দিলেন 5000 টাকা, সারা বিশ্বের মুসলমানের জন্য 2500 টাকা, টোটাল 7500 টাকা। রব্বুল আলামিন এদের নির্দান তুমি সাদরে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হ্যাঁ বলেন। বাবলু মন্ডল কাঁঠালতলা 5000 টাকা। হ্যাঁ কাঁঠালতলা থেকে বাবলু মন্ডল ইনি দিলেন 5000 টাকা। এইটা ওই দক্ষিণ শীতলপাড়া সমাজ থেকে এই টাকাটা এসেছে। দক্ষিণ শীতলপাড়া সমাজ থেকে একটা লিস্ট এসেছে, এতে অনেকগুলো টাকা আছে। 12700। 12000 টোটাল কত? 700 টাকা। টোটাল 62700 টাকা। হ্যাঁ টোটাল হয়েছে 62700 টাকা, এবং তার সঙ্গে 200 টাকা নিবেদন হবে মরজুনা বেসবার। এবার বলি, কিছু মারা গেছে, অনেক কিছু, সব রকম দোয়া চাইছে, সব নামটা বলা সম্ভব না? আচ্ছা এটা আমি জানি। হ্যাঁ 62000 টাকা দান, কিছু মৃত্যুর জন্য, কিছু জীবিতের জন্য, কিছু অসুস্থ ব্যক্তির জন্য, ওরা সবাই মিলে 62000 টাকা দান করেছেন। একটু দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আমরা বড় গুনাহগার পাপী তাপী গা, তোমার দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহখাতা তুমি মাফ করে দাও। তোমার বান্দারা ওই পাড়া বিস্তল পাড়া থেকে 62000 টাকা এসেছে, কেউ দিয়েছে 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা। রব্বুল আলামিন কেউ মৃত্যুর জন্য, কেউ জীবিতর জন্য, কেউ অসুস্থ আছে তাদের জন্য, রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এ দানি দান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর বানা মাপ করে দিও তুমি ছোট বড় গুণা মরিয়া গিয়াছে যত জাতি গানা তসবরি গুণা খাতা কর গো মর্জুনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিলালে আমিন সুমা আমিন। আচ্ছা শামুদ্দিনের ছেলে মিঠু 5000 টাকা ওয়াদা। শামুদ্দিনের ছেলে মিঠু ইনি দিলেন শীতলপাড়া থেকে 5000 টাকা ওয়াদা। মিকাইল শেখ 5000। মিকাইল শেখ 5000 টাকা। আচ্ছা আবার একটা লিস্ট এলো হাতে, বেনামিতে নাম বলেনি, 50 টাকা। কালু শেখ 100 টাকা, বেনামিতে একজন 500 টাকা। হযরত ছোট্ট ছেলে 30 টাকা। হ্যাঁ জিগর মোল্লা 500 টাকা। আনারুল ইনি দিয়েছেন 50 টাকা। বেনামিতে এখানে নাম না বলিয়া 500 টাকা দিলে গেলাই ভাবিয়া ফির বেনামিতে দেখো কোথায় ছিল তোরে গিয়া 1000 টাকা দান দিল।
আজবাহার নামে দেখো ভাই যেন যাবার এক হাজার টাকা দিন রেখেতে তোমার ও গো খোদ দয়াময় এই আজবাহারের দান সাধুরে গ্রহণ কর তুমি দয়াবান বেনামিতে একশত টাকা দিল দান কোনো মতে নাম তার নাই পাইলাম রব্বানা তকাবাল মিনা রব্বানা তকাবাল দোয়ানা আমিন সুমা আমিন নামে দেখো এখানে ছিল তোর রাখি নগদে পাঁচ হাজার টাকা দিল প্রকাশিয়া মহিরুদ্দিনের গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিও কবল মাফ করে দিও তার জীবনের ভল সাগিরা কাবিরা গোনা ক্ষমা করে দিও রহমতের মাঝে তুমি ঢাকিয়া জানিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিল আলিম আমিন সুম্মা আমিন মেয়েদের কাছ থেকে নিচে এসেছে 10,800 হ্যাঁ মেয়েদের কাছ থেকে আবার একটা এক দফায় এসেছে 10,875 টাকা আবার একটা মেয়ে ছিল আল্লাহ হাতের বালা নাকের এই দেখেন হাতের বালা নাকের পিছে মাজার পিছে আর একটা নাক সোনার নাক ছবি একবারে যা ছিল সব কোটা দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ নারে তুমি জমিরদ্দি পূর্বপাড়া হ্যাঁ অনেক মেয়েরা এরকম আছেন আপনারা দানগুলো পাঠান এবার দেখা গেল আপনার মেয়েই মারা গেল কারো বৌমা মারা গেল কারো হয়তো মা মারা গেল তার গয়না গাঁঠি আছে দেখলে এগুলা নিয়ে হয়তো ঝামেলা হবে কাকি বা দিব ওয়ারেস তো অনেক আপনি ইচ্ছা করলে ওটা মাদ্রাসায় ওনার নামে দান করে দেবেন আমরা তার জন্য দোয়ায়ে খায়ের করে দেবো শাহিদুল ইসলাম সাত ভাই আর দুই বোন মিলে শাহিদুল ইসলাম সাত ভাই দুই বোন মিলে 4,000 টাকা এবং তার সঙ্গে দুটো বালা মাশাল্লাহ মাশাল্লাহ ও গোখদ দজা মানি দজা প্রকাশিয়া এদা নিরোধন লব গ্রহণ করিয়া আর তোমা করি আমি ভাই জন কারণ দিয় গো তাহারে তুমি সুখের জীবন আল্লাহ আমিন ওর বোন বানু বিবি মৃত আব্বা আচ্ছা ওনারই বোন বানু বিবি মৃত আব্বার নামে 1,000 টাকা জমিরুদ্দিন পূর্বপাড়া ছেলের নামে জমিরুদ্দিন পূর্বপাড়া থেকে ছেলের নামে 2,000 টাকা এই জমিরুদ্দিন নামে দেখো কোথায় ছিল তোর রেখে 2,000 টাকা দান দিল হ্যাঁ এটা বেনামি হিন্দু পাড়া থেকে বেনামিতে বাকিত নামে 2,000 টাকা ও গো কত দয়াময় দয়া প্রকাশিয়া বাকিতে রদান লব গ্রহণ করিয়া বাকিত নামে দেখো এখানে আসিয়া 2,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া ও গো খোদ দয়াময় দয়ার ভণ্ডার দয়া করিবেন যাবে করিম গফার নাম সব চেয়ে দাতা মিটাই দিন জীবনের গুণা খাতা এই মত খুলে খুলে দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মত রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন ভোলা শেখ মাঝপাড়া 1,000 টাকা নগদ আচ্ছা মাঝপাড়া থেকে ভোলা ভাই আর বইয়ের নামে ওয়াদা উনি দিয়েছেন 1,000 টাকা তাহলে আল্লাহ বললেন আবাসান আমার লাতি নাজমুল তার বাবা মারা গিয়েছিল এই মাছ ভাড়া লোক নেই দিয়েছে আচ্ছা ও আর বাপের নামে 10,000 টাকা আচ্ছা নাজমুল নাজমুল হ্যাঁ নাজমুল নাজমুল মণ্ডল হ্যাঁ নাজমুল মণ্ডল ওনার আব্বা মারা গেছেন আব্বার নামে দিলেন 10,000 টাকা একটু খাস করে দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার
এ নাজমুল নামে দেখো এখানেতে ছিল তোর রাগে নগদেতে 10,000 টাকা দিল পিতার জন্যেতে তার মনে পড়ে গেল গো তাই 10,000 টাকা দান করে দিল ও গো খোদ দয়া মনে দয়া প্রকাশিয়া এ দানি রদান ল গ্রহণ করিয়া জানি না কো পিতা তার আছে কি হালাতে গা উদ্ধার করি জানি দান বদলেতে আর দোয়া করি আমি ইয়ো গো পাকর বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা আই আল্লাহ পাক বারি ই করি মুনাজাত কবরে হাসরে তুমি দিও গো নাজাত হে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন সুম্মা আমিন আমজাদ শেখ বাপের নামে 1,000 টাকা আমজাদ শেখ পিতার নামে 1,000 টাকা আমজাদ নামে দেখো যেখানেতে ছিল তোরে নাকি 1,000 টাকা দান দিল ও গো খোদ দয়াময় এই আমজাদ আলি দানা সাদরে গ্রহণ কর তুমি দয়াবান হে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন সুম্মা আমিন এ যারে জাগরি সিথানে দেখা যায় গে দু নয়নে এ যারে জাগরি সিথানে এ দেখা যায় গে দু নয়নে আগাদ কবরে কারায় আছে সামালদার ছিল কেসা খাইয়া ছিল ভালো আহা ঘরে খাক হইয়া গেছে কেসা বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল চালাইল ওই হিকমত ঘন আহা কবরের বিচে এ খাক হইয়া গেছে এ মিলে না রে নিশানি কিছু নাজিবুর রহমান মডল মাঝপাড়া 9,000 টাকা মাঝপাড়া থেকে নাজিবুর মন্ডল ৯,০০০ কই লোকটা কই লোক না আসেনি ছেলে পাঠিয়ে দিয়েছে ছেলেকে আচ্ছা নই বলবেন নাকি না না নই নই কেমন লাগছে আর এক হলে তো 10 হয় এটাই বলবো আমার কি হচ্ছে ও গায় ঘোষণা করতেন আপনার জামুন যাবে হ্যাঁ আর 1,000 লিখবেন নাকি বললেন নাজিবুর রহমান মন্ডল হ্যাঁ নাজিবুর রহমান মন্ডল সাহেবের ভাই 10,000 টাকা হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ হ্যাঁ আতিবুর সাহেবের ছেলে পাঠিয়ে দিয়েছে আচ্ছা আতিবুর সাহেবের ছেলে উনি নগদ পাঠিয়ে দিয়েছেন 5,000 টাকা 10,000 একটু দোয়া দিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব এ পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা আতিবুর রহমান উনারই বংশধর আল্লাহ কেউ হলো পুত্র কেউ হলো জামাই কেউ হলো কন্যা কেউ হলো ভাই আল্লাহ মোটা মোটা দান 5,000 10,000 20,000 পরওয়ার দেখ রাম সকল ধনের দান তুমি সাদরে গ্রহণ করে নাও আর দোয়া করি আমি ও গো পাকর বানাঙ্গা মাফ করে দিন তুমি ছোট বড় গোনা মরিয়া গিয়াছে যত আর যত আছে মরিয়া আছে যত আর যত আছে সবাকার ঠাঁই দিও জান্নাতের বিচে এ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন সুম্মা আমিন হাবিবুর রহমান নামাজি তাহাবুর 10,000 টাকা হাবিবুর রহমান নামাজি তাহাবুর আর তাহাবুর 10,000 টাকা ওয়াদা দুইজন মিলে তিনজন মিলে 10,000 টাকা সেটা ওয়াদা ছিল সেটা দিয়ে দিলাম আচ্ছা আগে 10,000 ছিল ওটা দিল এটা আবার বাকি থাকলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ আমি আরেকটা বলেন রিয়াজউদ্দিন মন্ডল মা বাপ বাপ মারা গেছে বাপের নামে 5,000 রিয়াজউদ্দিন মন্ডল বাবা মারা গেছে তার নামে 5,000 টাকা আর মা জীবিত আছে তার নামে মা জীবিত আছে তার নামে 5,000 টাকা দিয়া বলেন 10,000 টাকা ও গো খোদ দয়া মনি দয়া প্রকাশিয়া ও গো খোদ দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানি দে দান লাম গ্রহণ করিয়া মোটামুটি 10,000 টাকা দিল দান গ্রহণ কর তুমি দয়াবান আই আল্লাহ পাক বারি ই করি মোর বানাঙ্গা মাফ করে দিও তুমি জীবনের গুনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন সুম্মা আমিন পতাকা
পতাকা মুড়ি বেলডাঙ্গা 2000 টাকা বেলডাঙ্গা থেকে পতাকা মুড়ি ও 2000 টাকা ইনি দিলেন 2000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা জাযাকাল্লাহ খাইয়াকাল্লাহ তাহলে বলছিলাম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে মনে ভেবে নিয়েছো তোমাদেরকে বেকার তৈরি করা হইয়াছে আমার কাছ থেকে তোমরা গিয়েছো আমার কাছে তোমাদের আর ফিরে আসিতে হইবে না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা আমার কাছ থেকে তোমরা এসেছো আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসিতে হইবে আর জীবনের কর্ম যা কিছু তোমরা করবে তন্ন তন্ন করে রাই সরষে বরাবর তিল তিল পরিমাণ আমার দরবারে তোমাদের হিসাব লাগিবে খুরশিদ আলম এই মাদ্রাসা কুড়ি 10000 টাকা পাঠাইছে আবগারি পুলিশে কোথায় আছে বারাকপুরে আছে আচ্ছা হ্যাঁ ওনার নাম কি বলে খুরশিদ আলম খুরশিদ আলম ফ্যামিলির সম্পূর্ণ দোয়া হ্যাঁ ফ্যামিলির জন্য উনি দিলেন 10000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি নাম আয়েশা কি নাম আয়েশা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ মারহাবা 1500 টাকা আর আমাদের আর্মি পুলিশ তো হ্যাঁ উনি দিয়েছেন 10000 টাকা একটু ছোট্ট দোয়া দেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার হে করিমি তবু নাম রহমান রহিম হে বিরাট হে মহান হে অনন্ত ওয়াসিম ও গো খোদ দয়াময় এ দয়া প্রকাশিয়া গা এ দানির দান লাভ গ্রহণ করিয়া মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল কবরেতে পড়ে তারা ঘাবু ডুবু খাই কবরেতে পড়ে তারা ঘাবু ডুবু খাই তোমাদের দানের দিকে চেয়ে শুধু রই এসো সবে এখানেতে করো কিছু দান এসো সবে এখানেতে কর কিছু দান তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আবসার সে 500 টাকা আবসার সে ইনি দিলেন 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের জালসা কমিটির ছেলেরা 4 জন রেডি হও এইখান দিয়ে তোমরা 2 চাদর নিয়ে যাও অনেকেই হয়তো মনে মনে ভাবছে উঠেই বা কী করে যায় কেউ 10 টাকা 20 টাকা 50 টাকা দিবে লজ্জা শরমও করছে কিন্তু কোনো ব্যাপার নাই একটা কথা আছে কাতরা কাতরা দুরিয়া শোধ ঠোপে ঠোপে নদী বহা যায় সাবিবুর রহমান ও ফারুক দুজনা মিলে 10000 টাকা সাবিবুর রহমান আর ফারুক দুইজনা মিলে 10000 টাকা আবার সাবিবুর রহমান তার বাপের নামে 5000 টাকা আবার সাবিবুর রহমান তার পিতার নামে 5000 টাকা আবার সাবিবুর রহমান তার দাদু বড় ভাইয়ের নামে আবার সাবিবুর রহমান দাদু বড় ভাইয়ের নামে 5000 টাকা সাবিবুর রহমানের সঙ্গী এমএলএ হাসানুজ্জামান জামান সাহেব 10000 টাকা ওনার সঙ্গী হাসানুজ্জামান এমএলএ উনি দিলেন 10000 টাকা তার সঙ্গে মুজারুল 3000 টাকা তার সঙ্গে মুজারুল 3000 টাকা টোটাল হলো 33000 টাকা জাযাকুমুল্লাহু খাইরাল জাযা একটু হাত তোলেন ভাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা আল্লাহুম্মা ইন্না আজরনা মিনান নার আল্লাহুম্মা ইন্না আজরনা মিনান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার এ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা
ভাই বিরাদার বন্ধুগণ সকলে মিলে মিশে গান আল্লাহ 33,000 টাকা সকলের জন্য দান করেছেন আল্লাহ যে যে নিয়তে যার যার জন্য দানের নাম ঘোষণা হলো আল্লাহ এই দান তাদের কবর গৃহে পৌঁছে দিও যারা জীবিত আছে আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করো খেতে খামারে উন্নতি দাও ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন পরওয়ারদিগার আলম উনিও বলছেন আমারও একটা গরু দুটো হলো আর একটা লাগবে তিনটা লাগবে উনি বলছেন আমার আব্বার নামে আমি একটা গরু দান করলাম নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রব হে পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আমরা পাপি তাপি গুনাহগার তেরে দরবার মে হাত উঠা কর দোয়া মাংতি হে রব হামারে তমাম গুনাহ কো তু দরগুজার ফরমা হামারে তমাম গুনাহ কো তু মাফ ফরমা দে রব্বুল আলামিন দেখতে দেখতে অনেক রাত হইয়া গেল 9:30 বাজতে চলল তোমার বান্দা বান্দিরা কেউ 50 টাকা কেউ 100 টাকা কেউ 500 টাকা কেউ 1,000 টাকা কেউ 5,000 টাকা কেউ 10,000 টাকা কেউ দিয়েছে 20,000 টাকা রব্বুল আলামিন এক একটা ফ্যামিলি থেকে 50,000 60,000 70,000 80,000 পর্যন্ত দান এই ফ্যামিলি থেকে 33,000 টাকা পরওয়ারদিগার আলম আমার ভাইজান আব্বার নামে একটা গরু দান করেছে আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও তার আব্বার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন আচ্ছা মতিবুর রহমান 3 বস্তা সিমেন্ট বাবদ 1,200 টাকা মতিবুর রহমান 1,200 টাকা মানিজুল 700 টাকা মানিজুল ইসলাম 700 টাকা 4 ব্যাগ সিমেন্ট বাবা মায়ের লেগে আর এটা আমার তোমার নাম কি সাদ্দাম সাদ্দাম হোসেন বাবা মায়ের জন্য 1,000 টাকা 4 বস্তা সিমেন্ট আমার হ্যাঁ তোমার নাম কি সাদ্দাম সাদ্দাম হোসেন 4 ব্যাগ সিমেন্ট 4 ব্যাগ লাগে 5 ব্যাগ 1 হাত কেমন কেমন লাগছে টাঙ্গন না কেমন লাগবে হ্যাঁ সাদ্দাম হোসেন 5 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ সাদ্দাম সাইদা বিবি নতুন মাজার দিয়ে আল্লাহু আকবার সাইদা বিবি হ্যাঁ কোমরের একটা বিছা বিশাল ওজন হ্যাঁ মোটামুটি প্রায় 7 ভরি 7 থেকে 8 ভরি ওজন হবে হ্যাঁ নতুন তৈরি করা এখনো খিলি ভাঙেনি মনে হচ্ছে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তোমার জন্য দোয়ায়ে খায়ের আমরা হাত তুলে দিব সাইদা বেওয়া ও গো কত দয়া মই দয়া প্রকাশিয়া এ দানির দান লাভ গ্রহণ করিয়া সাইদা নামে দেবী বিপর্দান আড়াল হতে গাই একই পিছা দিল দান তোমার রাখেতে ও গো কত দয়া মই দয়া প্রকাশিয়া সাইদার দান লাভ গ্রহণ করিয়া যে নিয়াতে যে আসা করে গেল দান মিটাইয়া দিন তার মনে নিজের মান মরিয়া গিয়াছে যত জাতীয় গানা তা সবারি গুনা খাতা কর গো মার্জুনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন মেয়েদের কাছ থেকে আবার এলো 12,385 টাকা দুটো নাকের আবার দুটো নাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন আবার দুটো নাকের নাক ছাবি আপনাদেরকে বললাম না হ্যাঁ যে অনেক 4,000 টাকা ছৈমুদ্দিন ভাই ইনি দিলেন 4,000 টাকা জাযাকুমুল্লাহু খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ ওই গো চাদর যে বার পাঠালাম বসন্ত হাজরা 1,000 টাকা দে দেখেন চাদর আপনাদের কাছে যাচ্ছে আপনারা 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবেন আপনারা ওই চাদরে দিবেন কেউ যেন বাদ না যায় একবারই নীল যেন না হয় অন্তত 20টাও টাকা হোক 50 টাকাও হোক
আপনারা এই চাদরে দিবেন, আর একটা চাদর যান, একজনে হবে না, ওই সাইডে যান একজন, হ্যাঁ দেন ভাই আপনার দেন, হয় দেন ইনশাল্লাহ বরকত হবে আপনাদের, ওই দশ টাকা দিয়ে বরকত হবে, হাই আকাল্লাহ জাজা কাল্লা জাজা কাল্লা। আচ্ছা এই লিস্টে নাকি ও লিস্ট সব করতে হবে না, অত করি লাভ নেই। আচ্ছা লিস্ট মৃত্যু মা বাবার নামে, মৃত্যু বাবার নামে 500 টাকা। জাবারুল শেখ পূর্ব পাড়া, জাবারুল শেখ পূর্ব পাড়া 1000 টাকা। ওটা চিরে দেন আবার চলে আসবে, উঠে উঠে আবার আসতে পারে। হ্যাঁ মনি ধ্বজ প্রকাশিয়া এটা নিরোধান লম গ্রহণ করিয়া, এই মতো কত যে লোদান কবুল করি জানি তুমি তো যাবানা, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দোয়ানা, আমিন সুমামিন। কই গো আমার ভাই আসিরুদ্দিন, কই গো জান মোহাম্মদ পূর্ব পাড়া, বাপ মায়ের জন্য 6000 টাকা। আসিরুদ্দিন ভাই স্টেজে আছেন, এই তো আছে, আসেন আসেন। জান মোহাম্মদ 6000 টাকা পূর্ব, জান মোহাম্মদ 6000 টাকা। হ্যাঁ মাতা পিতা চলে, হ্যাঁ হ্যাঁ মারা গেছে। আচ্ছা মাতা পিতা দুজনেই গেছে, তাই জান মোহাম্মদ 6000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, ও গো খোদ দঞ্জমানি দঞ্জা প্রকাশিয়া, এদানি রোদন গ্রহণ করিয়া, মাতা পিতা কবরে আছে কি খালাতে, উদ্ধার করি জানি ধন বদলেতে, এই মতো একে একে দুবা দিব কত, নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো, আল্লাহ আমিন। মুনিয়ারা বলে একটা মেয়ে অসুস্থ ভর্তি আছে, একটু দোয়া, মুনিয়ারা অসুস্থ আছে ইনশাল্লাহ ওনার জন্য দোয়া দেব। এবার আমার ভাই আসিরুদ্দিন এসেছে, আপনারা ওই মতলে বা জাহাঙ্গীর দুই না মিলে ওয়াদা 10000 টাকা, আপনার ও হচ্ছে দাদা, ও আচ্ছা।